আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে জয়েন করেছে সাইমা, সারা, আয়মান, জামান, তারপর হচ্ছে সালেহিন। ওকে, আমরা একটু 2-3 মিনিট ওয়েট করব বাকিদের জন্য, দেখি আর কারা কারা জয়েন করে, এরপর আমরা ক্লাস শেষ করব। ঠিক আছে, আমরা আর ওয়েট করছি না, আমরা আর ওয়েট করব না, আমরা এখনই কি করব, এখনই ক্লাস শুরু করব। প্রথমে আমরা স্ক্রিন শেয়ারে যাব। এই যে তোমাদের ক্লাসে যেভাবে প্রজেক্টর দেখাতাম, এখানে প্রজেক্টর দেখানোর ব্যবস্থা আছে। এখানে প্রজেক্টর মানে হচ্ছে কি, স্ক্রিনটা শেয়ার করে দেওয়া, তখন আমার ল্যাপটপে কি আছে সেটা দেখতে পাবা। স্যার জানি স্যার, এখানে একটা মাঝখানে একটা সবুজ কালার আছে, সেটা আপনি দিবেন, আমরা দিতে পারবো না। ঠিক আছে, আমি দিতে পারবো, তোমরা দিতে পারবে, কিন্তু আমি যদি পারমিশন দিই তখন তোমরা দিতে পারবে। আমি যদি এখান থেকে পারমিশন দিই তখন তোমরা কি করতে পারবে, তাহলে আমরা করতে পারবো। আচ্ছা, পাঁচ ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, ঝাপসা দেখা যাচ্ছে, ঝাপসা, হ্যাঁ, একটু পর ঠিক হয়ে যাবে। তোমাদের ওখানে নেট প্রবলেম, সেই জন্য ঝাপসা দেখছে, কেমন নেট ঠিক হলে। স্যার আমার এখানে একদমই নেট প্রবলেম নেই। আচ্ছা, তোমাদের নেট কানেকশনটা যখন ক্লিয়ার হবে তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। আমার পিছনে নেট আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা এখন স্ক্রিন শেয়ারে চলে আসছি। এখন আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করব। পাওয়ার পয়েন্ট আমরা ওপেন করব। আমরা হলাম ক্লাস 7 বিজিএস, দেখা যাচ্ছে না, তাই না? তাহলে আশা করছি যেহেতু শোনা যাচ্ছে, আমরা শুধু শুনি, কেমন এখন আমরা শুধু শুনবো, কিন্তু একটু পরে সব ক্লিয়ার হবে। এখন শুধু স্যার কি করাচ্ছি সেটা শুনবে। আচ্ছা, আমরা তো একটা চ্যাপ্টার ফিনিশ করেছি, তাই না? চ্যাপ্টার 1টা, ইয়েস স্যার, চ্যাপ্টার 1 ফিনিশ করেছি। আচ্ছা, আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব। স্যার চ্যাপ্টার 1 এর প্রপারটি কি শিখবো না? চ্যাপ্টার 1 তো আমি পুরোটা পড়িয়ে ফেলেছি, তোমরা প্রশ্ন উত্তরগুলো বাসায় করবে। স্যার আমি গাইড নিয়েছি স্যার। ঠিক আছে, নো প্রবলেম, মেইন বইয়ে পড়তে হবে, গাইডে প্রশ্ন দেওয়া আছে সবগুলো পড়তে হবে, সবকিছু পড়তে হবে, তবে আগে মেইন বই পড়তে হবে। মেইন বই যদি তুমি ভালো করে পারো তাহলে তুমি সবকিছুই পারবে, প্রশ্ন যেভাবে আসুক না কেন তোমরা সবকিছু। তাহলে আমরা হলাম ক্লাস 7 যাচ্ছি, 5 টার্মে যাচ্ছি, আমাদের চ্যাপ্টার 1টা শেষ হয়েছে, আমরা এখন চ্যাপ্টার 4 যাচ্ছি। চ্যাপ্টার 4 হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। কি বড় এখন আমরা চ্যাপ্টার 4 এ আসছি, আমাদের চ্যাপ্টার 1 এর পরে চ্যাপ্টার 4 আছে, কেমন? আমাদের তো চ্যাপ্টার 1 এর পরে 4 আছে, আমরা চ্যাপ্টার 4 এ যাচ্ছি এখন। সেকেন্ড কোনটা গেল? চ্যাপ্টার 1 নাকি 4? সবাই চ্যাপ্টার 4, সবাই চ্যাপ্টার 4 এ যাবা। ঠিক আছে, তোমরা যখন সিলেবাস পাবা তখন দেখবা যে ওখানে চ্যাপ্টার 1 এর পরে চ্যাপ্টার 4 আছে। ঠিক আছে, সিলেবাস তো আমি বানিয়েছি, তোমরা সিলেবাস কখন পাবো? এটা 2-3 দিনের মধ্যে পাবো, আমরা রেডি করতেছি সব। তাহলে চ্যাপ্টার 1 এর পরে আমাদের পরীক্ষা থাকবে চ্যাপ্টার 4, আমরা চ্যাপ্টার 4 এর লেকচার 1 করব আজকে, প্রথম অংশটি খুলবো। স্যার মিড টার্মে মোট কয়টা চ্যাপ্টার থাকবে? স্যার মিড টার্মে 3টা চ্যাপ্টার থাকবে,
চ্যাপ্টার ওয়ান থাকবে, তোমরা লিখে নিতে পারো, চ্যাপ্টার ওয়ান থাকবে, ফোর থাকবে, আর একটা চ্যাপ্টার হচ্ছে থাকে সিলেবাস থাকে, হ্যাঁ সিলেবাস থাকে না কেন ধারণা থাকে সিলেবাস থেকে আমার ধারণা অনুসারে তো আমি কয় দিন পরে যাব আচ্ছা দেখো তো এখন ওকে এখন আমরা কি করব সবাই সবাই আমরা চুপ থাকব সবাই চুপ থাকব ক্লাস শেষ হওয়ার পর আবার কোনো প্রবলেম তারপর হচ্ছে চ্যাপ্টার ফোর ফাইভ নাম চ্যাপ্টার ওয়ান থাকবে ফোর থাকবে তারপর থাকবে চ্যাপ্টার এই পেয়েছি চ্যাপ্টার ওয়ান ফোর সেভেন টেন লিখে রাখো ঠিক আছে যেটা দেখা যাচ্ছে না প্রথম তিনটা হচ্ছে ফার্স্ট মিড টার্ম মিড টার্মে তিনটা পুরো ঝাপসা দেখাচ্ছে যার কাছে যার কাছে নেট ক্লিয়ার তার কাছে ক্লিয়ার দেখাচ্ছে যার ওখানে নেট প্রবলেম তার কাছে প্রবলেম দেখাচ্ছে আচ্ছা তোমরা চ্যাপ্টার লিখে নিয়েছো চ্যাপ্টার 1 4 7 10 মনে থাকবে স্যার চ্যাপ্টার 1 4 7 10 না 1 4 7 10 স্যার পড়া জিজ্ঞেস করবেন না পড়া জিজ্ঞেস করবেন আচ্ছা পড়া জিজ্ঞেস করবেন না পড়া জিজ্ঞেস করবে কেন পড়া জিজ্ঞেস করবে আগে তবে একটু পড়া ফেলি স্যার দিচ্ছে গেল আগে একটু পড়া ফেলি স্যার বলো যারা যারা পড়া পারবে না আমি লিখে রাখবো ঠিক আছে যে আমি একটা খাতা নিয়ে আসবো ওখানে লিখে রাখবো তারপর সব মার একসাথে দিব যখন স্কুল খুলবো তখন কারণ ভালো হবে ঠিক আছে তাহলে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে তোমাদের ক্লাস নিচ্ছি তোমাদের আমি দূরশীল জাবেদ স্যার সপ্তম শ্রেণী কেমন চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি আচ্ছা এখন দেখো আজকে শুরু থেকে ডিস্টার্ব দেখো তো তোমাদের ওখানে কি এটা ক্লিয়ার তোমাদের কাছে কি পেজটা ক্লিয়ার ভাবে গিয়েছে বাংলাদেশের গ্রাম এবং শহরের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী দেশটাকে দেখা যাচ্ছে সবার ওখানে শুধু মাস্টার দেখা যাচ্ছে বুঝি নাই স্যার পেজ আমার কাছে আসে নাই আসবে আস্তে আস্তে সবার কাছে আমার কাছে আসে নাই যাদের কাছে আসে নাই আমার মুখ থেকে শুনে শুনে লিখবে আর যাদের কাছে আছে তারা দেখে এবং শুনে তারপর লিখবে তাহলে আমরা উপরে প্রথমে লিখবো কি বাংলাদেশের গ্রাম ও শহরের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী এটা আমরা সবাই লিখবো
তার এগুলো কি লিখতে হবে? হ্যাঁ এগুলো লিখতে হবে, এগুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখা যাচ্ছে না, আস্তে আস্তে দেখা যাবে। আমি মুখে বলি তাহলে, যাদের দেখা যাচ্ছে না আমার মুখে, আমার কাছে কষ্ট আছে। বাংলাদেশে গ্রাম ও শহরে অনানুষ্ঠান নিক অর্থনৈতিক কার্য বলি, কার্য বলি বাংলাদেশের গ্রাম এবং শহরের অনানুষ্ঠানিক আমাদের কানেকশনটা ফেল করেছে। আমরা আবারও কোথায় যাব? আমরা আবারও স্ক্রিন শেয়ারে যাব। স্যার কি হয়েছে? আমরা জানি তো স্যার আগে করছি না। হ্যাঁ ওকে, চলে আসছে না এখন আবারও? বাংলাদেশের গ্রাম শহরে অনানুষ্ঠানিক অর্থনৈতিক যে কোনো দেশের অর্থনৈতিক কার্যক্রম, যে কোনো দেশের অর্থনৈতিক কার্যক্রমকে অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক এই দুই ভাগে ভাগ করা যায়। যেসব কাজের জন্য, হ্যাঁ যেসব কাজের জন্য পূর্ব মজুরি নির্ধারিত নয় এবং করের আওতায় আনা যায় না, সরকার কর্তৃক নিয়ন্ত্রণ করাও যায় না, তাদেরকে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলে। ঠিক আছে, আগে উপরে টাইটেলটা লিখবো। বাংলাদেশের গ্রাম ও শহরের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী। করা হয় যেসব কাজের জন্য, যেসব কাজের জন্য পূর্ব মজুরি নির্ধারিত নয় এবং করের আওতায় আনা যায় না, সরকার নিয়ন্ত্রণও করতে পারে না, তাদেরকে বলে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। স্যার স্যার হ্যালো স্যার, বলো শুনতে পাচ্ছি? কার্য বলি স্যার এর পাশে দিয়ে লিখে দেবো নাকি নিচ থেকে? নিচ থেকে লিখবা। উপরটা হচ্ছে কি টাইটেল, এটা বড় মোটা লিখে মানে এটা হচ্ছে টাইটেল। ঠিক আছে, টাইটেল উপরে থাকে স্যার। অর্থনৈতিক কার্য বলি স্যার লিখেছো আমার একটু দাও। আমি লিখে নেব
আমারে দে একটু এ আমারে একটু দাও আরে আগাও বই আসে বই কোথায় বই কোথায় ওকে আমারে চলে আসছে রাইট নাও Okay, right now. Baba, hey, sir. Just push to the gate, sir. Just push to. Yes, sir. Okay. Chito. তোমাদের সবার কি শেষ হয়েছে সবার শেষ হলে বল না স্যার স্যার হয়নি স্যার আমার স্যার হয়নি স্যার বাকিদের জন্য একটু ওয়েট করছি তাহলে শেষ বাকিদের জন্য একটু ওয়েট করছি স্যার আমি যে স্ক্রিনশট নিয়েছি স্ক্রিনশট নিলে হবে না লিখতে হবে স্যার লিখতেছি তো স্যার আপনি যদি কাটেন লিখতে হবে লিখে তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে তোমাদের সিডব্লিউটা লিখে ছবি তুলে কি করবে হোয়াটসঅ্যাপে পাঠাবে স্কুলে দিয়ে দিতে হবে হ্যাঁ তোমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে পাঠাবে আর ওখানে আমার নাম আছে আমার নাম লিখে দিয়ে হোয়াটসঅ্যাপে তোমরা কথা বললে আমি তোমাদের সবাইকে কি করে দিব সবাইকে আমি আনমিউট করে দিব মিউট করে দিব আচ্ছা সবার লিখে শেষ হয়েছে এখন কেউ বাকি আছে স্যার আমি আছি স্যার আমি আছি ঠিক আছে স্যার আমার লেখা শেষ ওকে অনেকের শেষ অনেকের বাকি আছে আমি আর বেশি ওয়েট করব না আমি আর শুধু 2 মিনিট ওয়েট করব 2 মিনিট পর আমি চেঞ্জ করে দেব শেষ অর্থনৈতিক কার্যক্রম দুরকম দু প্রকার যদি পরীক্ষায় আসে কয় প্রকার তাহলে আমরা লিখবো দুই প্রকার একটা হচ্ছে অনানুষ্ঠানিক আর একটা হচ্ছে আনুষ্ঠানিক ঠিক আছে তাহলে প্রথমে আমরা জানবো হলো অনানুষ্ঠানিক কার্যগুলি আচ্ছা অনানুষ্ঠানিক কার্যাবলী হচ্ছে কিরকম ধরো একটা মাছের ব্যবসায়ী একটা সবজি ব্যবসায়ী তারপর হচ্ছে একটা কৃষক কয় টাকা ইনকাম করে সরকার জানে না কিন্তু তাহলে সরকার যেসব জিনিস জানে না ওদের থেকে ট্যাক্স নিতে পারবে কিনা ওরা কয় টাকা ইনকাম করে এইসব সরকার কি করতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না তাই এদেরকে বলে অনানুষ্ঠানিক কার্যক্রম ঠিক আছে এই যে ধরো রিক্সাওয়ালা সিএনজি ওয়ালা ভ্যান ওয়ালা বাস ড্রাইভার তারপরে হচ্ছে কৃষক এরা কত টাকা আর্ন করে কিভাবে আর্ন করে তারপর হচ্ছে ওদেরকে ট্যাক্স দিতে হবে কিনা এগুলো সরকার কি করতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না সেই জন্য কি বলা হয় এদেরকে বলা হয় অনানুষ্ঠানিক আর যাদেরটা নিয়ন্ত্রণ করতে পারে তাদেরটা হচ্ছে আনুষ্ঠানিক যেমন ধরো টিচার টিচার কয় টাকা পায় সরকার জানে ডাক্তার কয় টাকা পায় সরকার জানে ইঞ্জিনিয়ার কয় টাকা পায়
তারপরে পুলিশ, তারপরে হচ্ছে আর্মি, এরা কয় টাকা পায় সরকার জানে বলো তো? কিভাবে জানে? এদের বেতনটা ব্যাংকে দেওয়া হয় বা সরকার ঠিক করে দিয়েছে কত পাবে, ঠিক আছে? সরকার ঠিক করে দিয়েছে টিচার কত পাবে, প্রাইমারি টিচার কত পাবে, হাই স্কুলের টিচার কত পাবে, কলেজের টিচার কত পাবে, ব্যাংকে যারা কাজ করে ওরা কত পাবে, তারপরে পুলিশরা কত পাবে, পুলিশ অফিসার কত পাবে, আর্মি অফিসার কত পাবে, আর্মিরা কত পাবে সরকার জানে, কারণ সরকার ঠিক করে দিয়েছে এদের বেতন। তাই সরকার এদের থেকে কি নিতে পারে, ট্যাক্সও নিতে পারে, সবকিছু করতে পারে। যেটা সরকার জানে সেটা হচ্ছে আনুষ্ঠানিক, আর যেটা সরকার জানে না সেটা হচ্ছে অনানুষ্ঠানিক, ঠিক আছে? দুই প্রকার, একটা হচ্ছে অনানুষ্ঠানিক আর একটা হচ্ছে আনুষ্ঠানিক। আচ্ছা, এখন আমরা প্রথমে কি পড়েছি, অনানুষ্ঠানিক, না? অনানুষ্ঠানিক মানে সরকার যেটা জানে না, ঠিক আছে? সরকার জানে না যে সেটা, এখানে একটা লেখা আছে, লেখাটা দেখি কেউ একজন পড়ো তো, কে পড়বা? স্যার আমি পড়বো। ওয়েট এ মিনিট, লেট মি সি। আচ্ছা, কে জানি পড়বে বলছো? আচ্ছা, তোমাদের বইতে কিন্তু আছে, তোমাদের বইতে আছে যে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ গ্রাম অঞ্চলের, গ্রামের। আমি তোমাদেরকে দেখাই কত পেজ বলে দিচ্ছি, ওয়েট এ মিনিট। ওখানে লেখা আছে বাংলাদেশের, বাংলাদেশ নাই, গ্রামাঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ ওখানে লেখা আছে। আচ্ছা, কে পড়বা? কে পড়তে যাচ্ছে? এগুলো লিখতে হবে না। আচ্ছা, যুবরাজ পড়ো দেখি, যুবরাজ পড়ো, ঠিক আছে? যুবরাজ পড়বে, ওর মাইক্রোফোনটা অন দেখাচ্ছে। স্যার কি এটা, এখানে যা লিখে আছে? বিশ্বের অন্য যে কোনো উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশ অর্থনীতিতেও অনানুষ্ঠানিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামের একজন চাষি ও তার পরিবারের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করেন। নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোন মজুরি পান না বা নেন না, কিন্তু তাদের সে কাজ বা পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবারই নয়, সমাজ ও রাষ্ট্র উপকৃত হচ্ছে। দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশটা তারাই উৎপাদন করছে। এভাবে আমাদের কৃষকরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমার কুমোরের কাজ, গ্রামের কুটির শিল্প, দোকান ও অন্যান্য ছোট খাটো ব্যবসা ও অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। আমাদের অর্থনীতিতে নীতিকে সচল রাখতে এইসব কাজও মূল্যবান ভূমিকা পালন করছে। সাম্প্রতিক কালে কৃষি সহ গ্রামীণ অর্থনীতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা গেল। প্রথাগত বা অনানুষ্ঠানিক খাতটি এখনো প্রধান ভূমিকায় রয়েছে। জাতীয় অর্থনীতির দিক থেকে বিবেচনা করলে এই খাতটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেছে। স্যার খুশি। ওকে, ভেরি গুড যুবরাজ দেব। আচ্ছা, তাহলে আমি এটা এবার পড়তে বলবো, হলো আইমান জামাল জয়েন করে নাই আজকে, আইমান জামালকে দেখা যাচ্ছে না। স্যার করছি।
এবার বলবে আইমান জামাল, ঠিক আছে? গ্রামাঞ্চলে অনানুষ্ঠানিক বিশ্বের অন্য যে কোনো উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশে অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামের একজন চাষী ও তার পরিবারের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করে। নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি পান না বা নেন না, কিন্তু তাদের সে কাজ বা পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবার নয় সমাজ রাষ্ট্র উপকৃত হচ্ছে। দেশের মোট খাদ্য ও চাহিদার বড় অংশটা তারা উৎপাদন করছে। এভাবে আমাদের কৃষকেরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমার কুমোর কাজ কুমোরের কাজ গ্রামের কুটির শিল্প দোকান ও অন্যান্য ছোটখাটো ব্যবসা আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। আমাদের অর্থনীতিকে সচল রাখতে মূল্যবান ভূমিকা পালন করছে। সাম্প্রতিক কালে ব্যবহার লক্ষ্য করা গেলেও প্রথাগত বা আনুষ্ঠানিক খাতটি এখনো প্রধান ভূমিকায় রয়েছে। থেকে বিবেচনা করলে এই খাতটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করছে। ভেরি গুড আইমান জামাল। এইবার বলবে ওয়াজিহা। ওয়াজিহা আছে? লেট মি সি, ওয়াজিহাকে তো দেখা যাচ্ছে না আজকে। আচ্ছা স্যার, স্যার আমি পড়বো। তানভীর সাইম বলো, তানভীর সাইম বলো, পড়ো। বিশ্বের যে কোনো উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামের একজন চাষী তার পরিবারের সদস্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করেন। নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি পান না বা নেন না, কিন্তু তাদের সে কাজ পরিশ্রমে তাদেরকে সে কাজ বা পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবারই নয় সমাজ ও রাষ্ট্র উপকৃত হচ্ছে। দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশটা তারাই উৎপাদন করছে। এভাবে আমাদের কৃষকরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কামার কুমারের কাজ গ্রামের কুটির শিল্প দোকান ও অন্যান্য ছোটখাটো ব্যবসা অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। আমাদের অর্থনীতিকে সচল রাখতে এইসব কাজও মূল্যবান ভূমিকা পালন করছে। সাম্প্রতিককালে কৃষি সহ গ্রামীণ অর্থনীতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা গেল। প্রথাগত বা আনুষ্ঠানিক খাতটি এখনো প্রধান ভূমিকায় রয়েছে। জাতীয় অর্থনীতির দিক থেকে বিবেচনা করলেও এই খাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্যার পড়ছি। ওকে ভেরি গুড তানভীর সাইম, তোমার আওয়াজ অনেক ক্লিয়ার শোনা গিয়েছে। আচ্ছা এবার বলবি হলো এবার সাইমা বলবে। সাইমা, সাইমা বলো দেখি। গ্রামাঞ্চলের আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজ বিশ্বের কোন উন্নয়নশীল দেশের গ্রামের একজন চাষী একজন জমিতে কাজ করেন। নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি পান না বা নেন না, কিন্তু তাদের সে কাজ বা পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবারও নয় সমাজ ও রাষ্ট্র উপকৃত হচ্ছে। দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশটা তারাই উৎপাদন করছে। এভাবে আমাদের কৃষকরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কামার কুমোরের কাজ গ্রামের কুটির শিল্প দোকান ও অন্যান্য ছোটখাটো ব্যবসায় অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। আমাদের অর্থনীতিকে সচল রাখতে এসব কাজও মূল্যবান ভূমিকা পালন করছে। সাম্প্রতিককালে কৃষক সহ গ্রামীণ অর্থনীতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা গেলেও এবার বলবে সারা। ভেরি গুড সাইমা, সারা বলবে এবার।
বিশ্বের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ বিশ্বের অন্য যে কোনো কাজ করার মজুরি পান না বা নেন না, কিন্তু তাদের কাজ বা পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবারই নেই, সমাজ ও রাষ্ট্র ও উপকৃত হচ্ছে। দেশের মোট খাদ্যের অবদান রয়েছে কুমার কুমোরের কাজ, গ্রামের কুটির শিল্প, দোকান ও অন্যান্য ছোটখাটো ব্যবসার অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। আমাদের অর্থনৈতিককে সচল রাখতে এসব কাজও মূল্যবান ভূমিকা পালন করছে। সম্প্রতি কাল থেকে কালে কৃষি সহ গ্রামীণ অর্থনৈতিক আধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা গেলেও প্রথাগত ও অনানুষ্ঠানিক খাতটি এখনো প্রধান ভূমিকায় রয়েছে। জাতীয় অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করলেও এই খাতটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করছে। স্যার প্রশ্ন। ওকে, ভেরি গুড সারা। এবার বলবে জারিফ। জারিফ বলো দেখি। ওকে স্যার। গ্রাম অঞ্চলে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ বিশ্বের অন্য যেকোনো উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও অনানুষ্ঠানিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামের একজন চাষি ও তার পরিবারের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করেন। নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি পান না বা নেন না, কিন্তু তাদের সে কাজ বা পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবারই নয়, সমাজ ও রাষ্ট্র উপকৃত হচ্ছে। দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশটা তারাই উৎপাদন করেছে। এভাবে আমাদের কৃষকরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কুমোর কুমোরীরা কাজ, গ্রামের কুটির শিল্প, দোকান ও অন্যান্য ছোটখাটো ব্যবসা ও অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজে অন্তর্ভুক্ত। আমাদের অর্থনীতিতে সচল রাখতে এসব কাজও মূল্যবান ভূমিকা পালন করছে। সাম্প্রতিক কালে কৃষি সহ গ্রামীণ অর্থনীতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা গেলেও প্রথাগত বা অনানুষ্ঠানিক খাতটি এখনো প্রধান ভূমিকায় রয়েছে। জাতীয় অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করলেও এই খাতটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করছে। স্যার পড়ছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, নাসির বলেছিল? নাসির, নাসিরকে বলতে বলেছি না স্যার। আচ্ছা, নাসির বলো দেখি এবার। Yes sir. বিশ্বের অন্য যে কোনো উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের অর্থনীতিও আনুষ্ঠানিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামের একজন চাষী ও তার পরিবারের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করেন। নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি নেন না বা নেন পান না বা নেন না, কিন্তু তাদের সে কাজ বা পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবার নয়, সমাজ ও রাষ্ট্র উপকৃত হচ্ছে। দেশে মোট খাদ্য চাহিদার বড় অংশটা তারাই উৎপাদন। ওকে, আর লাগবে না। Yes sir. শুনো, আমাদের ক্লাস এটার টাইম শেষ, ঠিক আছে? তোমাদের শুধু শুধু আমি ডিটি লিখিয়েছি যে অর্থনৈতিক কাজ দু প্রকার, তার মধ্যে হচ্ছে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ কাকে বলে, অল্প করে লিখিয়েছি, এটা তোমরা শিখে রাখবে, কেমন? পরের ক্লাসে আমি জিজ্ঞেস করবো, পরের ক্লাসে তোমরা ভিডিও অন কর, অন রেখে আমাকে পড়া দিবা, ঠিক আছে? ওকে, আল্লাহ। আমি যেটা লিখিয়েছি সেটা শিখে রাখতে হবে আর লিখতে হবে। ওকে স্যার, ঠিক আছে। তোমাদের আরেকটা ক্লাস স্টার্ট হবে 10 মিনিট পর, এ পর্যন্ত সময় ভালো থাকো। স্যার, ওকে, আল্লাহ হাফেজ। Yes sir. স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম।